আসসালামু আলাইকুম বিয়াস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা রাখি বিয়াস আপনারা সকল ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আমার ফ্যামিলিও ভালো। তো বিয়াস, আজকের তারিখটা হয়েছে গিয়া 13 তারিখ জুলাই মাসর। আমি আমার অ্যালটমেন্টের মাঝে কিছু ওভারজিনের গাছ রইয়া দিছিলাম বিয়াস। তো আমি গাছকে চিন্তার কিছু আপডেট আপনারা দিমু, আর তোরা একটু কাজ করবো, তোরা আপনারা লোকে শেয়ার করবো। আমি আশা করলাম আমার ভিডিওটা আমার ভাই বোনেরা যারা গার্ডেনিং বেলা ফাইন আপনারা বেলা ফাইবা, আর যারা বেলা ফাইন না প্লিজ দেখতে থাকবা, দেখতে দেখতে হয়তো আপনারা ভালো লাগতে পারে। আর যদি একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটার পাশে থাকবা আর আমার ভিডিওটাতে একটা লাইক দিবা। তো বিয়াজ, আজকে আমার ভিডিওটা হইল গিয়া আমার দেখুকা কয়েকটা টবর মাঝে ওভারজিনের কিছু গাছ আমি রইয়া দিছি, আর একটা ফুইসাগর টব আছে, আর সাথে একটা নাগামরসর গাছ রইয়া দিছি, একটা টব আছে। তো গাছকে সিন বিয়াজ খুব ছোটো ছোটো আমি রইয়া দিছিলাম। প্রথম দাফো যেগুলো রয়েছিলাম আমার গরুর মাঝে সিডলিং করছিলাম, এগুলো পাইছে না বিয়াজ, এগুলো কিছু ফুকাই উকাই দরিয়ার একটু ঠান্ডা বেশি আসছিল, মরি গেছে। তো বাদে আবার আমি এগেন করছি, করাই গিয়েও গাছকে সিন আমার একটু বালা আসিল, আর ছোটো ছোটো থাকা অবস্থায়ও আমি নিয়ে আমার অ্যালটমেন্টও টবকলোর মাঝে রইয়া দিলেছিলাম। তো এখন দেখলাম বিয়াজ গাছকে সিন একটু বালা বা দেখতে একটু সতেজ লাগে, সুন্দর আরও নয়া নয়া পাতাও কল দেয়ার, আর নিচের কিছু পাতা বিয়াজ একটু বাদ হয়ে গেছে, আর কিছু নয়া নয়া কুড়ি অকল দেয়ার। তো আমি ভাবলাম যে একটু যত্ন না করলে আমার গাছকে চিন্তা মনে হয় ওই তো নয়। তো আর যেহেতু গাছের একটু যত্ন করলাম বিয়াজ, আপনার লগে তো শেয়ার করা লাগে। তো আমি আজকে চাইলাম আমি যে পুরানা যেটা পাতা আছে ওটা একটু খাটিয়া কুটিয়া দিমু, নিচে রাখি নিচে একটু ক্লিয়ার করতাম চাইলাম বিয়াজ, আর যে ছোটো ছোটো ড্যাম যেটা দিছে ওটা নিচর গেছি আমি বাঙ্গিয়া দিলাইমু। তো গাছটা একটু লম্বা হইব, আর আগে দিয়ে যে ডেম দিব অগুন্তর মাঝে ফুল কই দিব ভালো হইব, বা ওভারজিন যদি দৌড়েও তো এগুলো টিকব, আর নিজের ডালও যদি একটা দুইটা দৌড়ে ওইটা বেশি বড় হইত নাই, আর গাছটা বেশি বাড়তে দিত নাই বিয়াজ। এলাকায় দেখো কানিস্তনে আমি যে ডেম গেছি ভাঙ্গিয়া ভাঙ্গিয়া ফালাই দিমু, আর ফাতা গেছিনও আমি সাটি নিমু। আর সাটার পরে বিয়াজ আমি অফ ক্যামেরায়ও আপনার লগে শেয়ার করতাম নাই, আমি ইয়ে করি নিমু কিছু নিউ কম্পোস্ট আর্ট করবো, আর কিছু চিকেন মানুষ দিব। আর এখানে লাস্টে দিয়া বিয়াজ আমি ও সকলটা দেওয়ার পরে আমার টমেটো গাছ কাটিয়া কিছু পাতা বাড়াইছিল, ও পাতা অক্সিজেন দিয়ার আমার টবর যে জ্বরের মাটি গেছিল একটু গুড়িয়া গুড়িয়া দিলাই মু। তো একটু রইদ দিলে বিয়াজ খুব কুইক ই হয়ে যায়, ড্রাই হয়ে যায় মাটি গেছিল। তো চাইলাম যে আমি একটু ময়েশ্চার ভাব যদি গাছের জ্বরের মাটির মাঝে থাকে না, তে তো বালা নাই গাছর লাগে, খুব কুইক ইকসিন মাটি গেছিন ড্রাই হয়ে যায়, যেহেতু টবর মাঝে তো মাটির যে মেন মাটির যে একটা রস আছে একটা তো ফান না। তো আমি জ্বরটা একটু ঘুরিয়ে দিলাম মু বিয়াজ এখানে এনে দিই, আপনারা সাথে থাকুক আর দেখতে থাকুক। তো দেখো কা বিয়াজ আমি মাটি গেছিন একটু লাড়িয়া দিলাম, একটু আস্তে আস্তেও দিলাম কুন্ডিটা, একটু আস্তে আস্তে লাড়াই দিলাম, বিকজ গাছের জ্বর উড়ো যদি পরে জ্বর সিঁড়ি যায় তো গাছের ক্ষতি হয়ে যাব, আর এখন যদি গাছের ক্ষতি করি তো এটা মানিয়ে নেওয়া যাইত নাই। আর এখন টবর মাঝে বিয়াজ আমি দুইটা তিনটা একটা ওরকম রইয়া দিলেছিলাম, বেশি ছোটো আসিল সারা কইটা বাস পনি না মরবো ওরকম। তা আলহামদুলিল্লাহ যেগুলো রইয়া দিছি সকালটিও আছে, হয়তো একটু বাকি একটু ছোটো বড়াই আছে বিয়াজ বা একটা একটু বেশি বালা একটা বাদ ওরকমও, এগুলো ফালাইতেও মনে মানে না কইতে জেলা যে আছে হলেও থাকি যাওক। তো দেখো কা বিয়াজ একটা টব আমি হালকা কুড়ছি, আর আমি উপরে একটু কুড়ার বাদে আমি চিকেন মানুষ দেওয়ার সাথে নয়া সেটা কম্পোস্ট আড করি নিমো, আর আমার শেডোর মাঝে একটু ফরে বা করিয়া আনমো। আর দেখো কা আমার দিছি আরও সম্বল এক কচুর গাছ, আমার অনেকটা রইছিলাম টিকছে না বিয়াজ, সকাল ভিড়িয়েতে আমি কয়েকটা আমার সম্বল, তো ওগুতার একটু বাসি রাখার চেষ্টা করলাম আর কি, যে যদি থাকে তে আগামী বছর অগুতনে আরও দুই একটা পাইতাম পারি। একটু অবশ্য লতি কসু বিয়াজ আমি লতা তো নিয়ে বানাইছি, তেও একটার জোরে যদি আরও দু চারটা লতা সারি দিয়ে তারা তিন চারটা গাছ আমি ফাই নিব। তো দেখো গা একটু আস্তে আস্তে করিয়া খাটতাম বিয়াজ, একটু তাড়াহুড়া করাত লাগলে তো আবার গাছ কাটি নিমু বা গাছের ক্ষতি করি লিতাম পারি। আর গাছকে চিনো তো বড়ো নাই যে একটু স্ট্রং আছে, একটু খেয়াল করিয়া খাটা লাগে। আর দেখো কা বিয়াজ আমি
আমার শেডর তালা খুলছিলাম গিয়া, তালা খুলাই গিয়া আমার হ্যান্ড গ্লোভস একটা আসিল আমি খুলি লিছি, চাবি বড়াইতাম না করি, এখন আবার ফরগেট করে লিছি হ্যান্ড গ্লোভস দিয়ে লাগাইতাম। আপনারা মেক শিওর করবা বা মেক শিওর ওইবা যে হ্যান্ড গ্লোভস লাগাই এই খাস গেছেন করলে বেশি ভালো। অবশ্য যে সময় আমি মাটি টাচ করবো আমি হ্যান্ড গ্লোভস লাগাই দিব, একটু দূরে রাখি আইছি বিয়াজ আমি ফরে লাগাইলাম গিয়া। তাই দেখো গাছ গেছেন বিয়াজ বাক্কা সুন্দর মাসাল্লা, এখন দেখলাম একটু ভালো হয়েছে, একটু যত্ন করি আছে দিনা মাসা করে আমি এখন সপ্তাহ 10 দিনের ভিতরে গাছের যে খোলর যেটা এটা চেঞ্জ হয়ে যাব, আর একটু বড় হইব বা একটু আগা পাতা আরও বেশি দিব, ফুল কইও আইব। আর ইনো মোরসর গাছও দেখো গা বিয়াজ কাঁচা মোরসর গাছও একটা টোবো, ও দেখো একটা কাঁচা মোরসর গাছ। তো কাঁচা মরচার গাছের বিয়াজ একটু পাতা ফালাইয়া দিলাই দাম, একটু ইয়েলো যেগুন হয়েছে আর কি ওগুন ফালাই দিলাম। তো অ্যালটমেন্টও তো বিয়াজ যাই, যাওয়ার পরে দেখা যায় অভারজিন মুখা চাইলে অভারজিনের যত্ন করা লাগবো, টমেটোর মুখা চাইলে টমেটোর, আর পাশে মারুক রজেট লাউ সবটাই মিলাইয়া, মিষ্টি লাউ বাংলা লাউ, তাছাড়া পটল কাঁচা মরিচ নাগা মরিচ যে টবর মুখেও চাই, খালিও লাগে বিয়াজ একটা যত্ন করতাম অকটার যত্ন করতাম। তারপর দিন শেষে দেখা যায় একটা বা দুইটার খরচ বা কোনোদিন যত্ন করতামও পারি না, সময় দিয়া খাবার দিতাম পারি না। আর সন্ধ্যাবেলা দেখো তো তা প্ল্যানিং করি যে রাইত ফাইলে ও কাজ করবো, হও কাজ করবো, হও কাজ করবো, তো দিনও দেখা দিন শেষে দেখা যায় বিয়াজ কিন্তু নাই, একটা বা দুইটা কাজ খরচ দিন শেষ হয়ে গেছে। তো দেখো গা মাসাল্লাহ বাকা সুন্দর সুন্দর বিয়াজ আমার গাছ কেছিন, আর আমার গাছ কেছিন একটু যত্ন করিয়া দিতাম ফারাম দেখিয়া টুডে আমি একটু হ্যাপি, বিকজ অতদিন আমি এগুলোর কোনো যত্ন করতাম পারছিলাম না, একটু বিজিয়ে গেছে। আর যত্ন করতে না পারলে বিয়াজ গাছের একটু টেনশন টেনশন লাগে আমার গেছে, খালিও মাতবো যে ইয়াল্লা অক্টার যত্ন করলাম না, অক্টার যত্ন করলাম না, অক্টার দেখছি পাতা বেশি নিচর গেছেন, বড় হয়ে গেছে, মরি গেছে, লাল হয়ে গেছে, ফালাইলাম না, এতে একটা গপ করি বিয়াজ সারাদিন। তো মাটি গেছেন বিয়াজ মাসাল্লাহ বেশি টাইট না, একটু মাটি গেছেন একটু জোর জোরও আছে, গাছর জোরের মাটি খুব সুন্দরও মাটি গেছেন। তারপরেও আরও কিছু আমি দিবো নয়া মাটি আর চিকেন বানর। তো দেখো কে বিয়াজ একটা 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 করি ফাতা, আস্তে আস্তে আমি বাংরাম গাছটার একটু লড়তো না জোরে ওরকম আমি বাংরাম ধীরে ধীরে আর কি, কাছে কষ্ট পাইতো না ও বাটে। তো বিয়াজ আমি কন্টিনিউ করলাম ভিডিওটা, আপনারা আমার সাথে থাকুক আর দেখতে থাকুক, আমি এন্ড পর্যন্ত আপনারা দেখাইলাম। আর আমি এগেন কইলাম বিয়াজ মাত কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে প্লিজ আমার সুন্দর দৃষ্টিতে দেখবা, আর নেক্সট কোনো ভিডিওতে আবার আপনারা লগে আমার কত হইব। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা এবং নিরাপদে থাকবা। ওয়ালাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।